সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। তোমরা নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো, আর এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আর প্রথম দিনও তোমরা এসেছিলে, দেখেছো আমরা খুব মজা করে ডাইনিং প্লেসে একদম জমজমাট আমরা আড্ডা দিই, এবং শুধু ডাইনিং প্লেস বলে কথা না, আমরা যেখানে সুযোগ পাই সেখানেই এরকম আড্ডা দিই। আমার সঙ্গে একটা ফ্রি মুরগি আছে মোটামুটি, হ্যাঁ এও আমার মোটামুটি মুরগির জায়গায় কাজ করছে। এবার এটা একটু ঘুরে গেছে, এসব থেকে এখন ও বেশি মুরগিটা হয়, তাই তো ভাই? একদম একদম, এটা খুব এনজয় করো। হ্যাঁ, আমি এটাকে ভীষণ এনজয় করি, কারণ অ্যাকচুয়ালি আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার বাড়ি মানে অ্যাকচুয়ালি সিরিয়ালে যেরকম বাড়ি দেখানো হয়, আমার বাড়িতে মোটামুটি 11 জন মেম্বার, 11-12 জন, তো আমি সেখানেও সবার থেকে ছোট, এখানে তবু একটু বড়, আমার নিচে একটা বোন রয়েছে, ওখানে আমি তবু একটু বড়, তো ভালোই লাগে, এটা এনজয় করি খুব। এখানে এটা কি এতদিন ধরে কাজ করতে করতে এতটা টাইম আমরা স্পেন্ড করি, সকাল 7টা থেকে 8টা ঢুকে যায় আমাদের কল টাইম থেকে, দেখা কথা ম্যাক্স টু ম্যাক্স 9টা 10, মানে আমাদের একটা সেকেন্ড হাউস, এটা আমাদের কিন্তু সেকেন্ড হোম, যেখানে আমরা বাড়ি থেকে এখানে বেশি টাইম স্পেন্ড করি, আমি বাড়িতে খালি স্নান করতে ঘুমোতে আর খেতে যাই, আর জিমে যাওয়ার টাইমটুকু ব্যাস, বাকি এখানে সারা দিন বাড়িতে। আমরা মানে বাড়িতে গেলে এটা মনে হয় যে ঠিক আছে এটা বোধহয় আমাদের সেকেন্ড হাউস, আমাদের শুটিংটা ফার্স্ট হাউস, এরকম মনে হয় কি মানে কতক্ষণ ওখানে যাব, ওখানে কি আড্ডা মারবো, গল্প করব। অ্যাকচুয়ালি বাড়িতে না সেইভাবে সেই প্রাণখোলা ব্যাপারটা থাকে না, ঠিক আছে ওখানে গেলে হাজার রকমের দায়িত্ব রেসপন্সিবিলিটি মানে সব কিছু মিলিয়ে থাকে, ক্লান্তি ভাবও চলে আসে সারা দিনের পরিশ্রমের পরে, তো যেটা আমরা শুটিং এ একদম সবকিছু ভুলে শুধু এনজয়, যেমন আমার মনে হলো ভাই তুই আমার জন্য মানে ও আমার অফস্ক্রিনে ভাইয়ের মতো হয়ে গেছে, তো আমি আমার জন্য তুই আঙুর নিয়ে আসিস, আমার জন্য রোজ আমাকে পিসুমনি এসে এনে আঙুর খাওয়ায়, যাদের পিসুমনি গ্ল্যামারটা ঠিক রাখে, তাই তো ভাই? রোজ ও দায়িত্ব নিয়ে নিয়েছে আমাকে আঙুর খাওয়াবার জন্য, তো ওর আঙুরটা নিয়ে আসে আর আমাদের খাওয়াচ্ছে, শুধু আমার না ওটা আবার সবাইকেও মাঝে মাঝে খাওয়ানো হয় আঙুরটা, ওর আঙুরটা খুব সুন্দর করে সাজানো, তো এই বিয়েটা মনে হচ্ছে তুমি ঠিক মেনে নিতে পারছো না, তুমি না কি করে মেনে নেবো, আমার সম্পত্তি পাগ হয়ে গেলে মেনে নেবো কি, জোর করে একটা মেয়েকে বিয়ে করে, আমি চাইছিলাম ওর বিয়ে না হোক, তো আমাদের না জানিয়ে মানিয়ে বিয়ে করে নিয়ে চলে এলো, ঠিক মেনে নেওয়া যায় কি, ওটা আমি মেনে নিতে পারছি, আমি এবার নানা রকম প্ল্যানিং করছি ওকে কি করে বের করা যায়, তারপর প্রথমে ভাবলাম মা হয়তো বের করে দেবে, দেখি না আমার মাও আমার সাথে বিয়েটা করলো, শুধু গয়না ভালো ভালো গয়না আমাকে দিয়ে দিচ্ছে ওকে সব, কোথায় আমাকে দেবে, আমি মেয়ে আর কত চাই, কত দিবি আর কত চাই, প্রচুর চাই এখন, তো এই সম্পত্তি, হ্যাঁ ও হো তোর বইগুলো আমি নিয়ে নেবো, আমি তোর বউকে পটি আমি নিয়ে নেবো, চাপ নিস না, আমি চেষ্টা করছি ওকে বিয়ে না দেওয়ার জন্য, এখন ওর বিয়ে বেঁচে বলে আবার সেখানে একটা ভাগ বসে, হ্যাঁ আবার তো সম্পত্তির অভাব বসে, এখন এটা নেওয়া যাচ্ছে একদম নিতে পারছি না, নিস না বিয়ে করিস না, সম্পত্তি তোকে দেখবো বুড়ো বয়সে, আমি কথা দিচ্ছি দেখবো, বুঝতে পারছি বুড়ো বয়সে দেখবো, বুড়ো যদি না ঠিক আছে রান্নাঘরের কাজ করব, দায়িত্ব দিয়ে দেবো, বুঝতেই পারছেন দর্শক, আমার বরটা খুব ভালো এখানে, ভীষণই ভালো, মানে এটা আবার অফস্ক্রিন ভাববে না অনস্ক্রিন, আমার অফস্ক্রিন বর তার খুব মারবে, অনস্ক্রিন বর হচ্ছে গিয়ে খুব ভালো, হ্যাঁ তবে অফস্ক্রিন বরের থেকে বেশি ভালো, কথা শুনে কাজ করে, অফস্ক্রিন বর তো কথা শুনে না কাজও করে না, এ করে যত বললাম এটা করো ওটা করো এর পেছনে লাগো ওর পেছনে লাগো এগুলো সব শুনে আর করে, অ্যাকচুয়ালি অনির্বাণ দা অ্যাকচুয়ালি একটা খুব মজার মানুষ, উনি হয়তো খুব সিরিয়াস থাকেন বাট অন স্ক্রিন ওনার ক্যারেক্টার দেখতে সিরিয়াস বাট কিন্তু একদম ওই লুকসে গেলে খুব মুশকিল, উনি হয়তো সবাই খুব মজা করছে একটা এমন কথা বলে দিল মানে ওখানে তখন মানে আধ ঘন্টা লোক ওইটা ভেবে ভেবে হাসবে, সব থেকে মজাদার হচ্ছে আমাদের মানে ইন্দ্র যে হিরো ইন্দ্রদা ভীষণ মিস করছি, খুনি মেসেজ করছিলাম ফোন করছিলাম, মানে ও না থাকলেও আমাদের কেউ একজন না থাকলে
আমাদের এটা জমেই না, জমেই না, মানে একটা কিছু মিসিং আছে। অনু যে হিরোইন খুবই ভালো মেক, ভীষণ কিউট, হ্যাঁ ও অ্যাক্টিং এর দিক দিয়ে ভীষণ ম্যাচিউর, কিন্তু নেচারের দিক দিয়ে ভীষণ বাচ্চা, কিউট, মানে কোশন কথা বললে, গল্প করলে, মানে একদম বয়সী হয়নি, মানে বেশি বয়স হয়নি আর কি, মানে 12-13-14 এর মধ্যে। অ্যাকচুয়ালি আমরা একটু আগে ইভেন একটা সিনে আমার একটু গন্ডগোল হচ্ছিল, আমাকে বললো যে তুমি এটা করো বেটার লাগবে, তো আমি ওটা করলাম, ওটা বেটার হলো অন স্ক্রিন। আবার ঠিক দুদিন আগে আমরা ফ্লোরে বসছিলাম, তখন লাইট চেঞ্জ হচ্ছিল, আমরা লিটারালি ডোরেমনের টাইটেল সং গাইছিলাম। তো অ্যাকচুয়ালি শি ইজ লাইক দ্যাট, একদমই দ্যাট, ও ভীষণ বাচ্চা। কিন্তু আমরা এখানে কি মানে ভীষণ মানে 24 ঘন্টা আমরা এরকম হয় প্যাক আপ হয়ে গেছে, ওরে বাবা রে আর বলো না, প্যাক আপ হওয়ার পর বসে আড্ডা মারছি, মানে প্রোগ্রামের সময় বাড়ি যাবি না তোরা, আমাদেরকে লিটারালি এখন বের বেরো 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 আমাদেরকে বের করে দাঁড়ান দিয়ে বের করে দিচ্ছে, এরকম অবস্থা, মানে কি এরকম বের করে দিচ্ছে, মানে তোরা থাকলে আমাদের জ্বালিয়ে দেবে, কথা যেদিনকে আমাদের প্যাক আপ হয় না 9:30-10:30 বাজে, মানে 9:30-10:30 মোটামুটি হতে যাচ্ছে, সেদিনকে আমরা বলি এখনো প্যাক আপ হলো না, এখনো হলো না, দেখছিস শুধু প্যাক আপ ছুটি পেলে সারা মাসের যত কাজ কর্ম থাকে সিরিয়াস ভাবে, খুব সিরিয়াস ভাবে দায়িত্ব নিয়ে পালন করি, তখন মনে হয় যে না আমরা দায়িত্বপূর্ণ এক একটা ছেলে মেয়ে, তখন সেগুলো হচ্ছে বাড়ির কাজ দায়িত্ব পালন মানে পালন করি, কিন্তু আমরা এক শুটিংয়ে আসলে একদম দায়িত্বপূর্ণ ছিলাম, মানে আমাদের দেখলে তো কেউ বলবেই না যে আমরা মানে শুটিংয়ের বাইরে আমরা অন্য লাইফ লিড করি। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি বাড়িতে একদমই ছোট, তো সত্যি কথা বলছে আমি খুব ব্লেসড, আমার বাবা মা ম্যাক্সিমাম কাজটা সামলে দেয়, আমি কিচ্ছু করতে হয় না, তবু যেটুকু নিজের কাজ থাকে আমি পুরো ঘুমোই, আমি পুরো ব্যাপারটা বলবো তোকে ছুটি দিতেই না, না আমি ছুটি পেলে একটা দিন ঘুমোই, কিন্তু যখন টানা চলে, যেমন আমার টানা বোধহয় 12 দিন পরে আমি একদিন ছুটি পেয়েছিলাম, আমি না তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে একটা দিন ছুটি পাচ্ছি না, মানে একটা দিন অন্তত রেস্টের জন্য প্রত্যেকটা মানুষের দরকার হয়। কেন তুই তো খুব মস্ত এখানে ঘুমিয়ে নিবি না প্লিজ, বাড়ির বিছানাটা সবার প্রিয়, সবাই জানে এটা, নিয়ে আসবি সঙ্গে, তুমি বাকিটা আমি পরে বলছি, ক্যামেরাটা অফ হোক। এবার তো একটা দিন ছুটি আছে, তো বাড়িতে রেস্ট নিচ্ছি, এবার ইন্দ্রদা ভিডিও কল করলো, বা সেদিনকে ইন্দ্রদা ইয়ে এসা ভিডিও কল করেছে, তো তখন না মনে হচ্ছে ধুর বাবা, ওই না সকালবেলাটা একটু লেটে ঘুম থেকে উঠে গেলে 10:30-10:30 হয়ে গেল, তারপরে মনে হয় কথা বললাম অন্য একটা মেয়ের, অন্য একটা মেয়ে হয় আমি তো ধরে ফেলেছি, আমি হ্যাঁ দিশা দি বল, ধরে ফেলেছিস অনেক পরে তুই, মানে ঘুমের ঘরে আমি বলে হ্যাঁ বল হ্যালো কে, আমি এই একটা মেয়ে ফ্লোরে কথা বলবে, তোর সঙ্গে একটু কথা বলতে চাই, এসা দিয়েছে ফোনটা, আমি ধরেছি হ্যাঁ বলুন, তুমি এলে না এইসব করে বলে খানিক্ষণ করে বুঝলাম এটা না খুব চেনা লাগছে, এবার ঘুমটা কাটতে বললাম ও দিশালি হ্যাঁ বলো, তখন বুঝা গেছে, তো তখন না মিস করি যে সবাই এসে গেছে আমার নেই কেন আজকে, আজকে আমার সিন নেই কেন, তখন মনে হয়েছে না এখানেই ভালো ছিল, সত্যি মানে যখন মানে ছুটিটা একদিনেরই ভালো লাগে, করতে করতে হয়তো রোজ যদি সকাল 8:00 কল টাইম বা 7:00 কল টাইম বা 6:00 কোনো সময় কল টাইম, এই এই যখন চলতে থাকে তখন মনে হয় একটা দিন ছুটি হলে ভালো, যদি একটা দিন ছুটি হয় তখন মনে কেন হ্যাঁ সত্যি কেন আমি মানে ওই যে সকালবেলা ঘুমটা থেকে হয়তো উঠলাম রেস্ট ফেস নিয়ে 12টার সময় যখন একদম পুরো ফ্রেশ হয়ে গেল তখন মনে হয় কেন দিল 12টা একটা দিতে পারতো একটু কলটা, দুটো তিনটে সময় দিয়ে দিতে পারতো, বা হয়তো মনে হলো না লেট প্যাক আপ করতে গিয়ে আড্ডা মেরে আসি এরকম আর কি ব্যাপারটা। তাহলে এখন সাথীদের পরে আর কি কি চমক আসতে চলেছে, সামনেই দোল, দোলে কি কোনো স্পেশাল কোনো কিছু চমক থাকছে দর্শকদের জন্য? এবং যত রকমে চক্রান্ত করা যায় বুঝতে পারছিস না, বিয়ে করিস না তোর বউয়ের কপালে তাই আছে, তো আমি আগে সম্পত্তিটা পার্ট করে নিই তারপর বিয়েটা করব, তোকে ঘুমের ওষুধ দিয়ে তোকে সই করিয়ে দেবো আমি সম্পত্তি আমাদের, আর বাবা দেবে না দেবে না ভয় পাস না। তো এবার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রকম চমক মানে কপাল পুড়ে গেছে, চমক আসবেই,
হ্যাঁ, তো ওর বিয়ের একটা ব্যাপার থাকবে, ও হয়তো বিয়ে করবে, সেটাও আমি দেবো না। বোন মানে বোন, হ্যাঁ এখানে যে বোন হয়েছে এসে ও বলছিল ওর বোন আর কি, ও এখন নেগেটিভ মানে আমার সাপোর্টের কথা বলে ইসমনি আরও বেশ ভালো জমেছে ওর সাথে। হ্যাঁ, এতদিন বাদে ওকে পেয়েছে যে কিভাবে কিভাবে ওকে সরানো যায় বউকে, নতুন বউকে। তো ওটাই চেষ্টা চলছে, বিভিন্ন রকমের কারুকার্য করবো সরাবার জন্য। ওটা তো দেখতে হবে আপনাদের যে কত রকম কারুকার্য করে, তবে এগুলো কিন্তু বাড়িতে একদম অ্যাপ্লাই করবো, বউদের কপালে খুব দুঃখ আছে। বদমাশি গুলো হবে সেগুলো কিন্তু একদিন মিস করে মানে অনেকটা মিস করে মানুষ ভালোও হয়, স্ক্রিনে ভালো কিছু মানুষজন রয়েছে ভালোটাও শেখবার জন্য দেখবে। শুধু এই কুটিলতা জটিলতা এইসব দেখবে, সব সমস্যা কি বলুন তো, আমরা অন স্ক্রিন কুটিল জটিল, আর ও অন স্ক্রিন ভালো, আর আমরা অফ স্ক্রিন ভালো, ও অফ স্ক্রিন খারাপ।